লটারিতে রাতারাতি কোটিপতি হয়েও সবজি বিক্রি করতে বাজারে বসেছেন উত্তম দে। পূর্বস্থলী পূর্ব বর্ধমান 30 টাকা মূল্যের এক ঘর পাঁচ সেমের লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এক সবজি বিক্রেতা। রাতারাতি কোটিপতি হওয়ায় খুশির জোয়ার। পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর শ্রীরামপুর এলাকার উত্তম দের পরিবারে। তবে উত্তমবাবু হয়েছেন কোটিপতি, আর তারপরেও সকালে অন্যান্য দিনের মতো সবজি নিয়ে বসেছেন বাজারে। এ প্রসঙ্গে উত্তমবাবু এদিন রবিবার তিনি জানান, বাজারে বেশ কিছু ধার দেনা রয়েছে, এগুলো এর আগে পরিশোধ করব। একই সঙ্গে লটারি কেটে অনেক টাকা নষ্ট করে ফেলেছি। কিছু টাকা সঞ্চয় করে কিছু টাকা গরিব দুস্থদের মধ্যে দেওয়ারও পরিকল্পনা রয়েছে তার। এ প্রসঙ্গে শঙ্কর গড়াই নামের লটারি বিক্রেতা তিনি বলেন, আমার কাছেই প্রায় টিকিট কাটে উত্তম। গতকাল সন্ধে 6টা টিকিটে তার প্রথম পুরস্কার পাবে। আমি গতকাল এক ঘরে টিকিট কেটেছিলাম 30 টাকা দিয়ে। আমি দিনাই জড়িত আছি, লটারি কেটে বহু টাকা ঋণ হয়েছে। সাইডে একটা বাগানে ব্যবসা করতে গিয়ে লুজার হয়ে গেছে, লোকের কাছে লক্ষ লক্ষ টাকা ধার। তা ওপরওয়ালা মুখখানে থেকে চেয়েছে। এই মুহূর্তে আমি খুব খুশি হয়েছি। আমি যে টাকাটা পেয়েছি লোকের, আমি চেকটা ভাঙিয়ে লোকের ধার দিলাম, মিটিয়ে সুস্থভাবে আমি যেভাবে সবজি ফুটপাতে ব্যবসা করছি ব্যবসাটা করব। কিছু গরিব মানুষকে যদি পারি, মানে গরিবের মর্মটা তো বুঝি, ধার দেনার যন্ত্রণাটা যেটুকু পারবো আমি লোকের সাহায্য করবো। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।